তৃষার মা বাবা এখন নাটক করতেছে। আগে কোথায় ছিল এই কান্নাকাটি, এই ফ্যাতকান্দুন্যা, এই নাটক? যখন মোস্তাক আপনার মাইয়া গো নিয়া, ও সরি, আপনার মাইয়ারে নিয়া পালাইলো, তারপরে বিয়া করলো, ঘর সংসার করলো, বাসরায়ত করলো, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কি ঘুমাইছিলেন? এখন আইসেন লোক দেখাইতে, মিডিয়া করতে, হ্যাঁ, আপনার মাইয়ারে মোস্তাকের কাছে দিবেন না, মইরা গেলেও দিবেন না, হ্যাঁ, এগুলো ফাইজলামি, বন্ধ করেন। এই ফাইজলামি কোথায় পেয়েছেন আপনারা? আর আপনার মাইয়া তৃষা, ওর শক্ত ফুটতে গেছে গা, ও আপনাদের কাছে মইরা গেলেও আর আসবে না কোনো দিন, কারণ মোস্তাক তাকে টাকার ঘ্রাণ দেখাইছে, চোখ ফুড়ে ফেলাইছে। আপনার মাইয়া এখন চারিদিকে দেখতেছে ভোগ বিলাসিতা, কীভাবে জীবন উপভোগ করতে হয়, বিলাসিতা করতে হয়, সেটা আপনার মাইয়া শিখে গেছে। এখন আপনার মাইয়া কীভাবে টাকা কামাইব, কোনভাবে ইনকাম করা যায়, আপনার মাইয়ার মাথায় এখন ওই টেনশন। মোস্তাক মরিয়া গেলেই তো আপনার মাইয়ায় কোটি কোটি টাকার মালিক, কারণ মোস্তাকের এক ঠাং কবরে সে আর বাঁচবে কয়দিন? আপনার মাইয়া তারপর কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, আপনারা বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং হালাইয়া খাইবেন। আপনাদের এত চিন্তা কিসের? আপনারা মা বাবা, আপনার মাইয়া জোয়ান মানুষ, সপায় 16 বছর বয়স, এখনও 18 বছর হয়নি। মোস্তাক যখন মারা যাবে তখন তারপরেই আপনার মেয়ে আরও বিয়ে করতে পারবে, একটা না অনেকগুলো। আপনার মাইয়ার যেই চেহারা, যেই সুরাত, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের মতো যুবক আপনার মাইয়ার চোখে পড়ল না, পড়বে কেমনে? আমাকে তো ভাই টাকা পয়সা নাই, আমাকে মতো যুবকদের কাছে টাকা পয়সা নাই, ওই সুগার ডেরি, ওই বুইরা, ওই 60-70 বছর বৃদ্ধাদের কাছেই টাকা পয়সা থাকে, তারা সকল মানুষ, তাদের কাছে বিয়া বসলে লাইফ সেটেল, ভবিষ্যৎ সেটেল। আর ওই মোস্তাক, ওই কুলাঙ্গার, এই মোস্তাক সমাজ নষ্ট করতেছে, ও একটা নাবালক মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করিয়া ধর্মের জ্ঞান দেয়, ধর্মে এটা আছে সেটা আছে, আমরা ধর্মের নিয়ম মেনেই কাজ করতেছি, তাহলে তুই 16 বছরের মেয়ে বিয়ে করলি কেমনে? এই লুচ্চা মোস্তাক, বদনাইস মোস্তাক, আবার বই লেখে, শালার কি যোগ্যতা, গণ্ড মুরুক্ষ অশিক্ষিত বর্বাহের, আবার বই লেখে, কবি হইতে চায়, লেখক হইতে চায়, লেখকদের সম্মান এককারে ধুলাই মিশাই দিছে। এই মোস্তাক, এই মোস্তাক আইয়া ধর্মের বাণী শোনায়, ধর্ম বেচা খায়, সে বুঝায় আমরা মুসলমান, আমরা মুসলমানের আইন অনুযায়ী কাজ করছে, হ্যাঁ, তাহলে তুই বেড়া আর একজনের মাইয়া বাইরে বাইর করে আইন না, ভাগাই আইন না, হেয়ার পর বিয়েটা করলি কেমনে? এটা অবৈধ না? তোদের বিয়ে বাতিল বাতিল বাতিল, কারণ মা বাবার অবাধ্যয়া যারা বিয়ে করবে তাদের বিয়ে বাতিল বাতিল বললে গণ্য হইবে, এটা বুঝে রাখিস। তাহলে এই যে তৃষা, তৃষার ভাই, ও কিন্তু ভবিষ্যতে সানি লিওনের মতো হয়ে যাবে, ফণিমণি হয়ে যাবে, মিয়া খলিফা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, আপনারা নিশ্চিত থাকেন। কথাটা যে আমি কি কইছি আমার কথায় মিলিয়ে দেখেন। আর তৃষার বাবা মা তৃষাকে ভালোভাবে জন্ম দিতে পারে না, এই জন্যই আজকে এই ফল। গোড়া যদি ভালো না হয় তাহলে ফলও ভালো হয় না।